মণিপুরের চূড়াচন্দনপুর জেলা গত তেসরা মে থেকে চলা হিংসাই সব থেকে ক্ষতিগ্রস্ত জেলা বৃহস্পতিবার মণিপুর সফরের প্রথম দিনে সেই জেলাতেই যেতে চেয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু মাঝপথে তার কনভয় আটকে দিল পুলিশ এদিন প্রথমে বিমানে ইম্ফল আসেন রাহুল তারপর সড়ক পথে চোরাচন্দনপুর গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঠিক করেছিলেন তিনি একাধিক সাশ্রয়ী শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল তার কিন্তু ইম্ফল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বিষ্ণুপুরে তার কনভয় আটকে দেওয়া হয় বলে জানিয়েছে মণিপুর পুলিশ তাদের দাবি রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই কনভয় আটকানো হয় পুলিশের পক্ষ থেকে তাকে সড়ক পথে চূড়া চন্দনপুর যাওয়ার বদলে হেলিকপ্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বিষ্ণুপুরের পুলিশ সুপার জানিয়েছে সড়ক পথে গেলে রাহুলের কনভয়কে হামলাকারীদের গাড়ি বলে ভুল করতে পারে স্থানীয়রা সেই ভুল থেকে তার কনভয়ের উপর হামলা করা হতে পারে এসপি বলেন এই অবস্থায় আমরা রাহুল গান্ধীকে কি করে যেতে দিতে পারি আমরা তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত এখানে এখনো পরিস্থিতি অত্যন্ত খারাপ গত রাতেও কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর কনভয়কে স্থানীয়রা চোরচন্দনপুর হামলাকারীদের গাড়ি বলে ভুল করতে পারে এরপর ইমফলে ফিরে হেলিকপ্টারে করে চন্দনপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী রিপোর্ট আর ইনিউজ